এটা হচ্ছে একটা ইলেকট্রিক সিগারেট লাইটার, এটা রিচার্জেবল, এটা চার্জ দিয়ে পুনরায় ইউজ করা যায়। এখন আমরা দেখব এই লাইটারটার ভিতরে কি আছে বা এটা কিভাবে কাজ করে। তো চলুন আমরা এখন এটাকে খুলে দেখব। এখানে দেখতেছি একটা স্ক্রু দিয়ে এটা লাগানো আছে। প্রথমে আমরা এই স্ক্রুটাকে খুলব। এখন এই লাইটারটা নর্মালি টান দিলেই খুলে যাওয়ার কথা। দেখি আমরা এই কেসিংটাকে টান দিব। হ্যাঁ, টান দিলাম, খুলে গেল। এটার ভিতরে কিছুই নাই। এটা দেখতেছি একটা ব্যাটারি, একটা সার্কিট আর এই কেসিং। এটা ভিতরের পোর্শনটা দেখতেছি দুইটা স্ক্রু দিয়ে আটকানো আছে। প্রথমে আমরা স্ক্রু দুটোকে খুলব। এইবার এটা খোলার পালা, টান দিলে খুলে যাওয়ার কথা, টান দিলাম। হ্যাঁ, এবার খুলে গেল। এটা জাস্ট কেসিং প্লাস্টিকের। আর এই মেইন সার্কিটের ভিতরে দেখতেছি আমরা একটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি আছে, একটা চার্জিং পোর্ট আছে, আর একটা কয়েল আছে হিটার যার মাধ্যমে হিট হয়। আর এই পাশে সার্কিটে দেখতেছি একটা সুইচ লাগানো আছে। এই দুইটা সুইচ একসাথে জড়ো করলেই এটা কয়েলটা জ্বলে ওঠে। এবার আমরা সেটাকে আবার অ্যাসেম্বল করবো। প্রথমে যেটা সার্কিটটা আবার লাগিয়ে দিই। এবার স্ক্রু দুটোকে আটকে দেব। মেইন স্ক্রুটা আবার লাগিয়ে দিলাম। হয়ে গেল।